আওয়ামী লীগের মোকাবেলা করে বিএনপির পক্ষে সহজ নয়। রুবিন ফারহানা আওয়ামী লীগের মোকাবেলা করা বিএনপির পক্ষে সহজ নয় বলে মন্তব্য করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার রুবিন ফারহানা এমপি। শুক্রবার 9 সেপ্টেম্বর বিকেলে সিলেট নগরের একটি অভিজাত হোটেলের কনফারেন্স রুমে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মিডিয়া সেলের উদ্যোগে জবাবদিহিতামূলক রাষ্ট্র গঠনে অবাধ নিরপেক্ষ নির্বাচনোত্তর একটি জাতীয় সরকার এবং দ্বিকক্ষ সংসদ অপরিহার্য শীর্ষক মত বিনিময় সভায় মন্তব্য করেন তিনি। এই সময় রুবিন ফারহানা বলেন, এত বছর থেকে সরকার যেভাবে জুলুম নির্যাতনের মাধ্যমে ফ্যাসিবাদী প্রথা চালু করেছে তাতে ফ্যাসিস্টের মোকাবেলা করা বিএনপির পক্ষে কোনোভাবে সহজ নয়, কিন্তু আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিএনপি কঠিন কাজটি করে আসছে। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত মত বিনিময় সভায় রুবিন ফারহানা আরও বলেন, একজন রাজনীতিবিদ নির্বাচন নিয়ে চিন্তা করেন আর একজন সফল রাষ্ট্রনায়ক চিন্তা করেন আগামী 100 বছরে দেশ কোথায় নিয়ে যাবেন। তিনি বলেন, দেশনায়ক তারেক রহমান আগামী 100 বছর পর দেশকে কোথায় নিয়ে যাবেন সেই চিন্তা করছেন, কিন্তু তারেক রহমানের দুর্ভাগ্য যে আওয়ামী লীগের মতো একটি ফ্যাসিস্ট সরকারকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে হচ্ছে, যে আওয়ামী লীগের হাতে 1973 সালে গণতন্ত্রের মৃত্যু হয়েছে। তিনি আরও বলেন, গত 10 বছরে দেশ মারাত্মকভাবে সামাজিক মূল্যবোধ হারিয়েছে, এখন রাষ্ট্র মেরামত প্রয়োজন, কিন্তু বিএনপি বিশ্বাস করে তাদের পক্ষে একাই কাজটি করা সম্ভব নয়, এই জন্য বিএনপি একটি জাতীয় সরকার গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে রাষ্ট্রের সব অঙ্গ স্বচ্ছতার সঙ্গে কাজ করতে পারবে। ব্যারিস্টার রুবিন ফারহানা বলেন, গত 13 বছরের একনায়কতন্ত্রকে ভাঙতে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ খুবই জরুরি। আগামী রাষ্ট্রনায়ক তারেক রহমান দেশের পরিস্থিতি বিবেচনা করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে প্রস্তাব করেছেন। বিএনপির মিডিয়া সেলের সংসদ সাবেক সদস্য সাবি আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপির মিডিয়া সেলের সদস্য সচিব ও সাবেক সংসদ সদস্য শহীদুদ্দিন চৌধুরী আরি। এদিকে আর সময় নেই, ঝড়ো হাওয়া বইয়ে দিতে হবে ঋষি। দেশে শান্তি আনতে মিটিং মিছিলে কণ্ঠের উচ্চারণে বর্তমান সরকারকে পদত্যাগ করাতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেছেন, আর কোনো সময় নেই, আন্দোলনের ঝড়ো হাওয়া বইয়ে দিতে হবে। শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ বিএনপির এক সমাবেশে কথা বলেন রিজভী। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আজকের এই সমাবেশ অন্যায় জুলুম এবং সরকারের পৈশাচিক আচরণের বিরুদ্ধে, প্রকাশ্যে হত্যার নির্দেশ দিতে পারে সেই পৈশাচিক সরকারের বিরুদ্ধে। বিএনপির কর্মসূচির বিপরীত দলের নেতাকর্মীদের মাঠে থাকার ঘোষণা দিয়েছিলেন ক্ষমতাসীন দলের নেতারা। সেই কথা উল্লেখ করে বিএনপির মুখপাত্র বলেন, কয়েকদিন আগে আমেরিকার নেতারা বলেছেন তারা রাজপথে থাকবেন, তাদের রাজপথে থাকার পরিণতি আমরা দেখেছি শাওনের লাশ। এই নমুনা তারা যে কত করে দেখাবে, এই নমুনা তারা যে কোনো পর্যায়ে নিয়ে যাবে বলা মুশকিল। এই সময় রিজভী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাম্প্রতিক একটি বক্তব্য উদ্ধৃত করেন। প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে রিজভী বলেন, 14 আগস্ট আপনি বলেছেন বিএনপি গণভবন ঘেরাও করবে, করতে দেওয়া হবে, মিটিং মিছিল করতে বাধা দিবেন না। বিএনপি মিটিং মিছিল করবে, কথা বলবে, এটা তো স্বাধীনতা, আপনি আলাদাভাবে নির্দেশ দিচ্ছেন কেন? আপনি গণতন্ত্র হরণকারিতা 14 আগস্টের বক্তব্যে প্রমাণ করেছেন। রিজভী আরও বলেন, আর আপনি বলেছেন করুণা করে খালেদা জিয়াকে বাসায় থাকতে দিয়েছেন, তাহলে আপনি তাকে জেলে ভরেছিলেন। আমরা বলেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মামলা আপনার নির্দেশে হয়েছে, আপনার কথার মাধ্যমে তা প্রমাণ হয়েছে। নেতাকর্মীদের উদ্দেশ্যে রিজভী বলেন, আর কোনো সময় নেই, মিটিং মিছিলে কণ্ঠের উচ্চারণে সরকারকে পদত্যাগ করাতে হবে, আর এই পদত্যাগের মাধ্যমে দেশে শান্তি আসবে, গণতন্ত্র আসবে, দেশমাতা বেগম খালেদা জিয়া মুক্তি হবে, রাজপথের প্রত্যেকটা জায়গায় আন্দোলনের ঝড়ো হাওয়া বয়ে দিতে হবে, এছাড়া কোনো উপায় নেই। এদিকে নিপীড়নের সীমা অতিক্রম করেছে সরকার রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গুমখুন লুটপাট অর্থ পাচার জুলুম নিপীড়নের সমস্ত সীমা পরিসীমা অতিক্রম করেছে মাফিয়া সরকার। পাপাচারে পূর্ণ হয়ে গেছে চারিদিকে দুর্নীতি, লুটপাট, টাকা পাচার আর বিনা ভোটে রাষ্ট্র পরিচালনায় সীমাহীন ব্যর্থতা আড়াল করতে প্রায়শই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রভাবিত করতে স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মাদার অফ ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং বিএনপি সম্পর্কে মিথ্যাচার করেন, অশালীন অশ্রাব্য ভাষায় কটু কথা বলেন, উদ্ভট সব তথ্য হাজির করেন। বুধবার বিকেলে নয়াপল্টনে দলীয় কার্যালয় এক সংবাদ সম্মেলনে রিজভী এসব কথা বলেন। রিজভী বলেন, স্বাধীনতার তোর বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আমলে এই সময়ের বিরোধী দলের অন্তত 40,000 নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। সর্বহারা পার্টির শীর্ষ নেতা সিরাজ সিকদারকে গুম, অপহরণ এবং হত্যা করে পার্লামেন্টে হুঙ্কার দেওয়া হয়েছে। কোথায় আছে সিরাজ সিকদার? ইতিহাস সাক্ষী, গুম, অপহরণ আওয়ামী লীগের মজ্জাগত। 73-এর জাতীয় নির্বাচনে কারচুপির সাক্ষীদের কেউ কেউ এখনও বেঁচে রয়েছেন। সেই আওয়ামী লীগ এখন স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সম্পর্কে গুমখুন, অপহরণ কিংবা নির্বাচনে কারচুপির অভিযোগ করেন, তখন বোঝা যায় আমেরিকার চরিত্র এখনও পাল্টায়নি, তারা কতটা দেউলিয়া হয়ে গেছে। তিনি বলেন, ডিজেল, পেট্রোল, অক্টেন ও কেরোসিন তেলের দাম 52% বাড়ানোর পর মানুষের রুদ্র রোষ, অব্যাহত প্রতিবাদ ও অসন্তোষে ভীত হয়ে নিশিরাতে গণবিরোধী সরকার লিটার প্রতি 5 টাকা কমানো জনগণের সঙ্গে নিচ্ছক তামাশা এবং নির্মম প্রতারণা মাত্র। রিজি বলেন, দেশব্যাপী বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে কয়েকদিনে বিভিন্ন অঞ্চলে আমি সন্ত্রাসী কর্তৃক বর্বরোচিত ও নিষ্ঠুর হামলা চালিয়ে নেতাকর্মীদেরকে গুরুতর
আহত করেছে। এসব বর্বরোচিত নৃশংস ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বলেন, কুমিল্লা উত্তর জেলার মুরাদনগরে 5টি স্পষ্ট 144 ধারা 42 জনের অধিক গ্রেপ্তার মিছিলে যোগ দিতে আসা নেতাকর্মীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা সাবেক মন্ত্রী ও এমপি মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সাহেবের মামা, বিএনপি নেতা সৈয়দ মোশতাক, যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ সহ শতাধিক আহত। 144 ধারা ভঙ্গ করে হাইওয়েতে বিক্ষোভ মিছিল হয়েছে। এছাড়াও মুরাদনগরের নেতা ও সাবেক সফল মন্ত্রী জননেতা কায়কোবাদের নেতাকর্মীরা ব্যাপক প্রস্তুতি গ্রহণ করলে মঙ্গলবার রাত থেকে আমি পুলিশ বাহিনী ব্যাপক ধরপাকড় শুরু করেন। সবকটি স্পটে আমি সন্ত্রাসীরা হামলা চালিয়ে শতাধিক নেতাকর্মীকে আহত করে। পুলিশ এ পর্যন্ত অর্ধশত লোককে হত্যা গ্রেপ্তার করেছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা মুখে যা বলেছেন করেন তার উল্টো। আসলে বর্তমান মিথ্যের রাজত্ব চলছে। শেখ হাসিনার কথা বিশ্বাস করা মানে বোকার স্বর্গে বাস করা। তিনি বলেছিলেন, যারা আন্দোলন করবে কিংবা গণভবনও যদি কেউ ঘেরাও করে তাহলে তাদের চা খাবেন। তারপর কী দেখলাম? ভোলায় বিএনপির শান্তিপূর্ণ মিছিলে পুলিশ গুলি করে আমাদের ছাত্রদল নেতা নূরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিমকে হত্যা করেছে। এখন বলছেন আন্দোলনকারীদের কেউ গ্রেপ্তার করো না। একথা বলার কী দেখলাম? ফেনী, লক্ষ্মীপুর, পিরোজপুর, লালমনিরহাটে বিএনপির কর্মসূচিতে হামলা করেছে যুবলীগ, ছাত্রলীগ। তিনি যখন শান্তির কথা বলেন তখনই মনে হয় তিনি ভয়ঙ্কর কোনো প্রতিশোধ নেই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে আজ মোহাম্মদপুরে গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণকালে তিনি এসব কথা বলেন। বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, শামীমুর রহমান শামীম, বাবুবুর রহমান বাবু, ডাক্তার জাকিদুল কবির, ডাক্তার আওয়াল প্রমুখ। এ সময় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়। রুল কবির রিজভী আরও বলেন, সম্পূর্ণ প্রতিহিংসায় বেগম খালেদা জিয়া আজ বন্দী, তাকে চিকিৎসায় সুযোগ পর্যন্ত দেওয়া হচ্ছে না। দেশের জন্য, গণতন্ত্রের জন্য তিনি আজীবন সংগ্রাম করে চলেছেন। এক বা এগারো সরকার তাকে শত চেষ্টা করে বিদেশ পাঠাতে পারেনি, অথচ সে সময় চাপে পড়ে বর্তমান প্রধানমন্ত্রী বিদেশে গিয়েছিলেন। দেশনীতি কোনো চাপের কাছে কখনো মাথা নত করেনি। রিজভী আরও বলেন, আমেরিক প্রধানের কথার কাজের কোনো মিল নেই। একদিকে প্রধানমন্ত্রী শান্তির বাণী দিচ্ছেন, অন্যদিকে আওয়ামী লীগ নেতারা রাজপথ দখলের হুমকি দিচ্ছে। সরকার বিদায় ঘণ্টা বেজে গেছে বুঝতে পেরে তারা এখন আবল তাবল বকছেন। আর হুমকি ধামকি দিয়ে লাভ হবে না, বেঁচে থাকার প্রয়োজনে মানুষ জেগে উঠেছে। এই সরকারের পতন এখন সময়ের ব্যাপার মাত্র। এদিকে এই মুহূর্তে পদত্যাগ করুন, বলেছেন মির্জা ফখরুল। ঢাকা সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার 11 সেপ্টেম্বর বিকেলে রাজধানীর উত্তরায় মহানগর উত্তর বিএনপির 1 নম্বর জোন আয়োজিত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি জানান। জ্বালানি তেল মূল্যবৃদ্ধি, বিদ্যুতের লোডশেডিং, গণপরিবহনের ভাড়া ও নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে ভোলার আব্দুর রহিম, নূরে আলম ও নারায়ণগঞ্জের শাওন হত্যার প্রতিবাদে এই সমাবেশের আয়োজন করা হয়। একই দাবিতে রাজধানীতে 16টি সমাবেশ করবে বিএনপি। বিএনপি মহাসচিব বলেন, যারা এদেশকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করেছে সেই ব্যর্থ সরকারকে এই মুহূর্তে পদত্যাগ করতে হবে, সংসদ বাতিল করতে হবে, তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। এই নির্বাচন কমিশনের অধীনে কোনো নির্বাচন হবে না। আমরা নতুন ইসি গঠন করে সব দলের অংশগ্রহণে জনগণের কাছে গ্রহণযোগ্য একটা নির্বাচন চাই, সেটাই করব ইনশাআল্লাহ। দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, জনগণ সংসদ প্রতিষ্ঠা হবে। তিনি বলেন, প্রশাসনকে বলতে চাই জনগণকে প্রতিপক্ষ বানাবেন না, জনগণ থেকেই আপনারা এসেছেন, জনগণের ট্যাক্সের টাকায় আপনাদের বেতন হয়, সংসার চলে, সুতরাং এই জনগণকে সম্মান করবেন, বেআইনি নির্দেশ দিয়ে কথায় কথায় গুলি করবেন না। ওই যেমন র্যাবের উপর স্যাংশন এসেছে ঠিক তেমনি যে কোনো বাহিনীর উপরে স্যাংশন আসতে পারে। যদি তারা আইন না মেনে মানবাধিকার লঙ্ঘন করতে থাকে, আমরা সারা দেশে শান্তিপূর্ণ আন্দোলন করছি তেল, ডাল, চাল, লবণের দাম কমানোর জন্য, আন্দোলন করছি পেট্রোল, ডিজেল, গ্যাসের দাম কমানোর জন্য।